করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা নিশ্চিত, হাত পরিষ্কার রাখা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ চার দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সুপারিশের কথা জানানো হয়। কমিটির 50তম সভায় গৃহীত সুপারিশে বলা হয়, প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। সভা সমাবেশ মেলা ওয়াজ মাহফিলের মতো সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি সহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। দেশে প্রবেশের ক্ষেত্রে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন জোরদারের পাশাপাশি হাসপাতালগুলোতে দ্রুত পর্যাপ্ত সংখ্যক সাধারণ ও আইসিইউ সজ্জা এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখার সুপারিশ করে পরামর্শ কমিটি। করোনা সংক্রমণ এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকায় আজ বিভিন্ন স্কুলের 45,000-এরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে নূরজাহান রোডে মহম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, শিশুদের টিকা দেওয়া নিয়ে অভিভাবকরা কি বলছেন? পয়লা নভেম্বর গত বছরের পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছিল স্কুল শিক্ষার্থী তথা 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। এই ধারাবাহিকতা ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আজকে অমিক্রন যখন একটি আতঙ্ক হিসেবে সবার সামনে মুক্তিমান, তখন এই টিকা কার্যক্রম কিন্তু সব বয়সী মানুষকেই টিকা কার্যক্রমের আওতায় আনার জন্য পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি। তো সেই প্রেক্ষাপটে কিন্তু স্কুল শিক্ষার্থীদেরকে দ্রুত টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আজকে ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু চলছে এই টিকাদান কর্মসূচি। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আগে যেখানে 8টি বুথ ছিল এবার সেখানে দ্বিগুণ প্রায় 14টি কেন্দ্র করা হয়েছে এবং এই 14টি কেন্দ্রে আজকে একদিনে 45,900-এরও বেশি শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো আজকে বিভিন্ন এবং এই এই এবারের যে টিকা দেওয়ার কর্মসূচিটি চলছে সেখানে কিন্তু ইংরেজি মাধ্যমের যে শিক্ষার্থীরা রয়েছেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু এই টিকাদানের আওতায় আনা হয়েছে। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই টিকা নিচ্ছেন এবং তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তো আগামীতেও এই কর্মসূচি চলবে বলে আমাকে জানিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন। তো এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।